স্বপ্ন দেখে যাকে তাকে বলে দেওয়া ঠিক না। সহি বুখারীর 7017 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا اقترب الزمان لم تكد رؤيا المؤمن تكذب قيامت جخن نكت برتي হবে তখন মুমিনের স্বপ্ন অবাস্তবায়িত হবে না, মানে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত যত নিকটে আসবে মুমিনের স্বপ্ন তত সত্যে পরিণত হতে থাকবে। এই হাদিসের মধ্যে আসছে আর রুইয়া সালাস, স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার হাদিসুন নাফস, সারাদিন যা কল্পনা করবেন রাতে তা দেখবেন। দুই নাম্বার তাখবীফুস শাইতান, শয়তান স্বপ্নে আপনাকে ভয় দেখাবে। তিন নাম্বার বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এমন স্বপ্ন আপনি দেখতে পারেন। তো স্বপ্ন যখন আপনি দেখবেন, এই স্বপ্ন যে কোনো কাউকে বলে দেওয়াটা এটা ঠিক না। সহিহ বুখারীর 6990 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لم يبق من النبوة إلا المبشرات. رسول الله صلى الله عليه وسلم বলেন নবুয়াতের কিছুই বাকি নাই, শুধু মুবাশশিরাত বাকি আছে। বলেন তো সবাই আমার সাথে মুবাশশিরাত বলেন, এটাই বাকি আছে। সাহাবারা প্রশ্ন করলেন ওয়ামাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুবাশশিরাত কি জিনিস? নবী জবাব দিলেন আর রুইয়া সালিহা, ভালো স্বপ্ন এটা হলো মুবাশশিরাত, মানে মুমিনের ভালো স্বপ্ন এটা হলো তাকে সুসংবাদ দানকারী স্বপ্ন। তাহলে নবুয়াতের কিছুই বাকি নাই, শুধু মুবাশশিরাত বাকি আছে। কয় মুবাশশিরাত কি? মুবাশশিরাত হলো ভালো স্বপ্ন। বলেন তো মুবাশশিরাত কি? ভালো স্বপ্ন। সহিহ বুখারীর 7005 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم نبيجي صلى الله عليه وسلم বলেন الرؤيا من الله, ভালো স্বপ্ন যদি আপনি দেখেন এই ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, ভালো স্বপ্ন আল্লাহ আপনাকে দেখায়। والحلم من الشيطان, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। বলেন তো ভালো স্বপ্ন কার পক্ষ থেকে, খারাপ স্বপ্ন কার পক্ষ থেকে? নবীজি বলেন ইদা হালামা আহাদুকুমুল হুলমা, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যে স্বপ্নটা তার পছন্দ হয় না, এমন একটা স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা আপনার পছন্দ হয় না, নবী বলেন ফাল্লামসুক আন ইয়াসারিহি, সে যেন তার বাম পাশে থুতু দেয়। এমন স্বপ্ন যদি আপনি দেখেন যে স্বপ্নটা আপনার পছন্দ না, আল্লাহ নবী বলেন সে যেন বাম পাশে থুতু দেয়। ওয়াল ইস্তাইজ বিল্লাহি মিনহু, এবং যেন ওই ব্যক্তি আল্লাহর কাছে পানাহ চায়, এইভাবে বলবে আল্লাহ যেই খারাপ স্বপ্ন আমি দেখলাম এই স্বপ্ন থেকে আমি তোমার কাছে পানাহ চাই। নবীজি বলেন ফালাইয়া দুর্রহু, এই খারাপ স্বপ্ন থেকে যখন আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্বপ্ন ভালো যদি হয় কার পক্ষ থেকে? খারাপ স্বপ্ন শয়তান, যদি দেখে ফেলেন বাম পাশে থুতু দিবেন আল্লাহর কাছে পানাহ চাইবেন, এটা বুখারীর বর্ণনা। ইবনে মাজা হাদিসের কিতাব, এই কিতাবের 3908 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখবা, দেখার পর আমি আপনি আজকের পর থেকে যখন খারাপ স্বপ্ন দেখব, রাত 3টা বাজে আবার আপনার ঘুম ভেঙে যায়, 4টার দিকে ঘুম ভাঙে,
এমন অবস্থায় যদি ঘুমটা ভাঙে আমরা খারাপ স্বপ্ন দেখলাম ঘুম ভাঙার সাথে সাথে আমার আপনার তিনটা কাজ জোরে বলেন কয়টা বলেন খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙার সাথে সাথে কাজ কয়টা এক নাম্বার ফাল্লাব সুক আন ইয়াসারিহি সালাসা বাম পাশে তিনবার তুদু দিবেন কয়বার তুদু তিনবার বাম পাশে তুদু দেওয়া এগুলো এক নাম্বার কাজ দুই নাম্বার ওয়াল ইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান আল্লাহর কাছে শয়তান থেকে তিনবার পানা চাইবেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন তো কয়বার তাহলে খারাপ স্বপ্ন দেখে ওঠার পর প্রথম কাজ বলেন কি করবেন তিনবার তুতু এরপরে কয়বার আউযু বিল্লাহ পড়া এরপর কি করবেন মনে করেন আপনি স্বপ্ন দেখার পর মনে রাখবেন যে ঘুমটা ভাঙছে কোন কাত হয়ে যদি ডান কাত হয়ে ঘুম ভেঙে থাকে নবীজি বলেন ওয়াল্লিয়া তাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাইহি ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন ডান পাশ ছিলেন নবী কয় তুমি বাম পাশে হয়ে ঘুমাইবা আর যদি দেখো তুমি বাম দিকে ছিলা উঠার পর তুমি ডান পাশ হয়ে যাইবা মানে যেই পাশে ঘুমটা ভাঙবে বিপরীত পাশ হয়ে যাবে কি কথা বুঝছেন নি কিন্তু মনে রাখতে হবে আপনি ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখবেন ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখার পর সাথে সাথে আপনার কাজ তিনটা এক নাম্বার বাম পাশে তিনবার থুতু দেওয়া দুই নাম্বার আল্লাহর কাছে শয়তান থেকে তিনবার পানাহ চাওয়া তিন নাম্বার আপনি খেয়াল রাখবেন যে আমার ঘুম ছিল কোন পাশে যদি ডান পাশে ঘুমটা ভেঙে থাকে বাম পাশ হয়ে যাবেন যদি বাম পাশে ভেঙে থাকে ডান পাশ হয়ে যাবেন অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করা যেদিকে ছিলেন বিপরীত দিক হয়ে যাওয়া কথাটা কি মনে থাকবে তাহলে বলেন তো খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙলে কয় কাজ এক কোন পাশে কয়বার দুই কয়বার তিন পার্শ্ব পরিবর্তন করা কি পরিবর্তন করা ইবনে মাজা কিতাবের নাম 3911 নাম্বার হাদিসের বর্ণনা যা আর রজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুলাল্লাহ ইন্নি রাআইতু রাসি দুরিবা আমি স্বপ্নে দেখলাম আমার মাথাকে প্রহার করা হচ্ছে স্বপ্নে দেখছেন আপনার মাথায় পিটাইতেছে গেছে এরপর আমি দেখলাম যে ব্যক্তি আমাকে প্রহার করে ওই ব্যক্তি ইয়া তাদাহদাহু থর থর করে কাঁপতেছে আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার মাথার মধ্যে আঘাত করতেছে আর যে আঘাত করে তাকে দেখলাম সে থরথর করে কাঁপতেছে নবীজি বলেন শোনো তোমরা যখন ঘুমের মধ্যে থাকো ইয়ামিদু শয়তানু ইলা আহাদিকুম শয়তান তোমাদের কাছে আইসা মিথ্যা আশা দেয় স্বপ্নে ওয়ায়া তাহাওয়ালু লাহু শয়তান তোমাদেরকে ভয় দেখায় কি দেখায় শয়তান আমাদেরকে ভয় দেখায় এরপর সুম্মায়াদু ইখবিরুন্নাস সকালবেলা মানুষকে বলে বেড়ায় শয়তান ভয় দেখায় স্বপ্নের মধ্যে যদি দেখেন স্বপ্নে আপনার মাথা পিটাইতেছে কেউ তো বুঝবেন শয়তান ভয় দেখাইতেছে কে ভয় দেখায় তো বলেন তো এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে উইঠা কয় কাজ ইবনে মাজা 3912 নাম্বার হাদিসের বর্ণনা এক ব্যক্তি আল্লাহ রসুলকে বলে ইয়া রসুলাল্লাহ ইন্নি রাআইতু ফিন নাওমি ফিমা ইয়ারা আন-নাঈম আমি স্বপ্নে এমন একটা স্বপ্ন দেখলাম সাধারণত অন্য মানুষ যেমন স্বপ্ন দেখে আমিও তেমন স্বপ্ন দেখলাম আমি দেখলাম কাদনা উলুকি দুরুবা দুরিবা আমি দেখলাম আমার গর্দানটাকে আঘাত করা হচ্ছে ওয়া সাকাত রাসি আমার গর্দান আঘাত করতে করতে আমার মাথাটা গলা থেকে আলাদা হয়ে গেছে স্বপ্নে দেখে ওনার কি জানি গলায় পিটাইতেছে মাথা গলা থেকে আলাদা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আমার মাথাটা আলাদা হয়ে যায় ফাত্তাবাতুহু ফাখাসতুহু ফাআতুহু আমি সাথে সাথে আমার মাথাটা তাড়াতাড়ি ধরলাম ধরার পর আবার মাথাটা আমি গলার সাথে লাগায় দিলাম বুঝছেন স্বপ্ন এরকম স্বপ্ন দেখছেন নি কখনো এটা কোনো গল্প নয় এটা ইবনে মাজার 3912 নাম্বার হাদিসের বর্ণনা এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে হুজুর আমি স্বপ্নে দেখলাম আমার গলায় কে জানি আঘাত করতেছে
আমার গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেছে আমি এরকম স্বপ্ন দেখলাম তারপর আমি দেখলাম যে মাথাটা আমি তাড়াতাড়ি ধরলাম ধইরা আবার লাগাই দিছি জায়গায় আল্লাহ নবী তাড়াতাড়ি বললেন শোনো তোমরা এই জাতীয় স্বপ্ন যখন দেখবা এই স্বপ্ন দেখার পর তাড়াতাড়ি তোমরা আমল করবা ওই যে তিন আমল এরপর আল্লাহ নবী বলেন শোনো তোমরা যে কোনো স্বপ্ন দেখার পর যাকে তাকে তোমার স্বপ্নটা বলবা না স্বপ্ন যদি বলতেই হয় ওই ব্যক্তিকে বলবা যে ব্যক্তি যিরাইন যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞতা রাখে তাকে তোমরা স্বপ্নটা বলবা তাহলে কি বুঝতে পারলাম স্বপ্ন যাকে তাকে বলা যাবে না ইবনে মাজার 3914 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন আর রুইয়া আলা রিজলি তায়রিন মা লাম তুবার আপনি যখন স্বপ্ন দেখেন আপনার স্বপ্নটা উড়ন্ত পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে স্বপ্ন কোথায় থাকে উড়ন্ত পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে মালাম তুরবাত যতক্ষণ অন্য কাউরে না বলেন আপনার স্বপ্ন উড়ন্ত পাখির মধ্যে ঝুলন্ত থাকে যতক্ষণ এটার ব্যাখ্যা না করা হয় মালাম তুরবাত যতক্ষণ এটার ব্যাখ্যা না করা হয় فَإِذَا عُبِرَتْ وَقَعَتْ যদি ব্যাখ্যা করা হয় ওই পাখির পায়ের মধ্যে আর থাকে না সেটা তখন পড়ে যায় এরপর আল্লাহ নবী বলেন শোনো তোমরা স্বপ্নের ব্যাখ্যা যদি কারো কাছে জানতে হয় এমন মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানবা যে মানুষ স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা রাখে এছাড়া অন্য কারো কাছে তুমি স্বপ্ন বলবা না মনে থাকবে যাকে তাকে আপনি স্বপ্ন বলবেন না বুখারীর বর্ণনায় আসছে আবার আপনি স্বপ্ন দেখেন নাই হুদায়েশা মসজিদের ইমাম সাহেবকে কোন হুজুর আমি স্বপ্নে দেখলাম নবীজির ডান পাশের চেয়ারে আমি বসা আসলে দেখেন আসলে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী যে স্বপ্নে না দেখেও আন্দাজে আইসা কয় আমি এটা দেখছি বুখারীর বর্ণনা ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী যে স্বপ্ন না দেখে আন্দাজে আইসা কয় আমার পাশের চেয়ারে আমি দেখছি নবী আমার পাশের চেয়ারে বসে গত কয়েক বছর আগে আমাদের দেশে কিছু ঘটার পর তো অনেকে দাবি করে মানে খালি নাকি স্বপ্নে দেখে যে আমরা স্বপ্নে দেখলাম আমাদের উমুকের পাশে নবীজি বসা খালি এই স্বপ্ন দেখে সবাই ভক্ত কুলেরা কারা যে কোনো একটা ঘটনায় ভক্ত কুলেরা নাকি খালি খালি এই স্বপ্ন দেখে যে নবীর পাশে বসা সাবধান স্বপ্ন দেখার আগে এই মাসালা যাইনেন সবচেয়ে বড় মিথ্যাবাদী হবেন যদি আজাইরা বলে থাকেন স্বপ্ন হুরহুর করে বেড়ে গেছে দেখা যেই মাত্র ওলামারা ফতোয়া দিছে একটা বিষয়ে একটা ব্যক্তিকে কেন্দ্র করে তখন নাকি খালি স্বপ্ন দেখে সবাই যে উনি নবীজির পাশে বসা অমুক জায়গায় বসা এই বসা সেই বসা চেয়ার খালি ওখানে আইসা নাকি নবী বসছে উনি বসছে নবী বসা পাশের চেয়ারে উনি বসছে দেখে থাকলে তো ঠিক আছে না দেখে যদি মিথ্যা কথা কন নবীজির হাদিসের ভাষা অনুযায়ী আপনি সবচেয়ে বড় মিথ্যাবাদী আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন এটা বলার পর অনেকে বলবে আপনি এটা বললেন কেন আরে ভাই আপনি যদি দেখা থাকেন তো সমস্যা নাই না দেখলে আপনি মিথ্যাবাদী এটাই তো বললাম যদি দেখা থাকেন ভালো না দেখলে আপনি মিথ্যাবাদী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন স্বপ্ন যাকে তাকে না বলা স্বপ্নের ব্যাখ্যা যখন করা হয় তখন স্বপ্নটা পড়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন